হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন প্রতিদিন। আমাদের আজকের শিরোনাম হচ্ছে সিসিমপুরের 15 বছর। 15 বছরে পা দিয়েছে শিশু বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর। USAID এর আর্থিক সহায়তায় 2005 সালে শুরু হয়েছিল এই অনুষ্ঠানটি। গত 15 এপ্রিল 14 পেরিয়ে 15 পা দিল এই অনুষ্ঠান। হালুম, টুকরি, ইকরি কিংবা শিকু আমাদের দেশের শিল্পীদের কাছে নামগুলো অতি পরিচিত এবং অতি প্রিয়। দেশের শিশুদের খোরাক আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে যে টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা হয়েছিল, 14 বছর ধরে শিশুদের এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে 3 থেকে 8 বছর বয়সী শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের জন্য। সেই সঙ্গে তার লক্ষ্য শিশুর পিতা মাতা, যত্নকারী এবং শিক্ষকদেরও। আনন্দ আর খেলার ছলে সিসিমপুরের ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। ভাষা, বর্ণ, গণিত, পরিবেশ, জেন্ডার সমতা, সামাজিক মূল্যবোধ ও আচার আচরণ, ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি সহনশীলতা ও শ্রদ্ধা প্রদর্শন করতে শেখায় সিসিমপুরের পাঠক্রম। আছে সুষম ও পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর অভ্যাস চর্চা, ভূমিকম্প, রাস্তা পারাপার ও পানিডুবি বিষয়ক নিরাপত্তা, বিভিন্ন আঘাত প্রতিরোধে সচেতনতা, শিশুদের জমা, খরচ ও সঞ্চয় সম্পর্কে ধারণা দেওয়া এবং বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সহ আরও অনেক কিছু। সিসিমপুর প্রচারের বর্তমানে 11 সিজন চলছে, তৈরি হচ্ছে 13 সিজন। শুরু থেকে প্রতি সপ্তাহে বাংলাদেশ টেলিভিশন এর মাধ্যমে সারা দেশের প্রায় 1 কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেছেন। 2010 সালে BBC ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত একটি জরিপে সিসিমপুর শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষ স্থানীয় এবং সামগ্রিকভাবে 3য় জনপ্রিয় অনুষ্ঠান হয়েছে। 2007 সালে পরিচালিত ACPR এর একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যে শিশু সিসিমপুরি অনুষ্ঠানটি নিয়মিত দেখে তারা তাদের চাইতে 1 বছর বড় শিশু। যারা সিসিমপুর দেখে না তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক সংস্কৃতি বিষয়ক বেশি দক্ষতা প্রদর্শন করেছে। আমি আবার বলছি, 2007 সালে পরিচালিত ACPR এর একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে যেসব শিশু সিসিমপুরি অনুষ্ঠানটি নিয়মিত দেখে তারা তাদের চাইতে 1 বছরের বড় শিশু। যারা সিসিমপুরে দেখে না তাদের চেয়ে ভাষা ও বর্ণ, গণিত এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়ে বেশি দক্ষতা প্রদর্শন করেছে। বন্ধুরা, জনপ্রিয় এই শিশুতোষ অনুষ্ঠানটি আজও দেখানো হচ্ছে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে। শিশুদের এই জনপ্রিয় অনুষ্ঠানটি শুধু টিভির পর্দাই নয়, এটি বিভিন্ন পর্বণে, অনুষ্ঠানে, বিশেষ করে মেলায় দেখা যায় এই চরিত্রগুলো, যা শিশুদের বিনোদন দিয়ে থাকে, সেই সাথে সাথে শিক্ষাও দিয়ে থাকে। যা হোক, আমাদের আজকের এই সংবাদটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।